রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী সমাজ, আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যাহারা জিনা না করেও জিনাকারিনী, জিনা করেনি তারপর ইসলাম বলতেছে তারা জিনা করেছে, তারা কাহারা? এক নম্বরে বিশ্বনবী বলেন যাহারা সুদের কারবার করে, যাহারা সুদের কারবার করে, যদি কোনো ছেলে সুদের কারবার করে সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো, আর যদি কোনো মেয়ে জিনার কারবার করে সে যেন তার আপন বাবার সাথে জিনা করলো। দুই নম্বরে যেই নারী সুগন্ধি ব্যবহার করে, আতর সেন্ট বিভিন্ন সুগন্ধি তেল ব্যবহার করে ঘর থেকে বেরিয়ে যায়, আর এই তার দেহের জ্ঞান যত পুরুষের নাকে যাবে বিশ্বনবী বলেন তার আমল নামা জিনার গুণা উঠতেই থাকবে। আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 উবান আইসারুহা আইয়াম কিহার রাজুল উম্মাহ। বিশ্বনবী বলেন সুদের 70টি গুণার স্তর রয়েছে, সুদের গুণাকে 70 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে আপন মাকে বিবাহ করা, আপন মায়ের সাথে জিনা করলে যেই গুণা। বিশ্বনবী বলেন সুদের সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহ। দুই নম্বরে বিশ্বনবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আইনিন জানিয়া ওয়াল মারওয়াতু ইদাস তা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। বিশ্বনবী বলেন প্রতিটি কুদৃষ্টির বিনিময়ে জিনার গুণা লেখা হয়। তারপর নবীজি বলেন যখন কোনো মহিলা আতর সুগন্ধি সেন্ট এক কথায় সুগন্ধ জাতীয় কোনো বস্তু ব্যবহার করে ফামাররাত বিল মাজলিসে, সে কোনো মজলিসের নিকট দিয়ে অতিক্রম করে, কোনো পুরুষের নিকট দিয়ে অতিক্রম করে, বাজারে যায়, মার্কেটে যায়, পার্কে যায়, এখানে যায়, সেখানে যায়, আর তার শরীর থেকে ওই গ্যারান্টা সরিয়ে পুরুষদের নাকে যায়, রসুল বলেন ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া, এই মহিলাটা হলো জিনাকারিনী, অথচ সে জিনা করেনি কোনোদিন। বিশ্বনবী বলেন সে আতর সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হওয়ার কারণে সে জিনাকারিনী হিসাবে আল্লাহর কাছে গণ্য হয় না, আউযুবিল্লাহ। হ্যাঁ, মা বোনদের জন্য আতর সুগন্ধি ব্যবহার করা অনুমতি আছে, কখন? যখন সে তার বাড়িতে অবস্থান করবে, তার স্বামীর নিকটে থাকবে, স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবে, স্বামীকে খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার করবে, স্বামী যখন বাড়িতে থাকবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো মতন সাজগোজ করে স্বামীর সামনে থাকবে স্বামীর মনকে জয় করার জন্যে। যেমন বিশ্বনবী তিরমিজির এক হাদিস আসছে, বিশ্বনবী বলেছেন যেই নারী অন্যকে দেখানোর জন্য সাজগোজ করে ওই নারী কেয়ামতের ময়দানে অন্ধকার হয়ে উঠবে, তার সামনে কোনো আলো থাকবে না, তার চেহারার সামনে কোনো নূর থাকবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে এই গুণাগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।